বন্ধুরা আপনারা কীভাবে ভোডাফোন সিমের নম্বরটা বের করে দেখবেন আপনারা যেটা নিজে ব্যবহার করছেন ভোডা সিম সেটার নম্বরটা আপনারা কীভাবে দেখবেন আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকে ভোডাসিম সিম ব্যবহার করেন কিন্তু আজ পর্যন্ত জানেন না যে আপনার ভোডা সিমেন্ট নম্বরটা কত কত তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ভোডার সিমেন্ট নম্বরটা কত তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটা নিয়মে দেখাবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা বিছ করে শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওতে একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা বেলাইকন চলে আসবে সেখানে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনারা কি করবেন আপনাদের মোবাইলে ডায়াল পেটে চলে যাবেন যেখান থেকে আপনারা কল করেন সেখানে বা নাম্বার দেন সেখানে ডায়াল করেন সেখানে তো যাওয়ার পর আপনাদেরকে এখানে একটা কোড ডায়াল করতে হবে সর্বপ্রথম আপনাকে দিতে হবে স্টার দেওয়ার পর আপনারা এখানে দিবেন ওয়ান তারপর আপনারা দিবেন এখানে ডবল নাইন দেওয়ার পর আপনারা এখানে হ্যাশ দিয়ে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন আপনারা ডাইরেক্টলি এখানে কলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি মোবাইলে দুইটা সিম থাকে তো যেটা ভোটা সিম সেটাতে আপনারা ক্লিক করে এখান থেকে কল দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথেই বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা চলে আসবে তো কারো কারো ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই কোডটা যদি আপনারা ডায়াল করেন তাহলে কিন্তু মোবাইল নাম্বারটা নাম আসতে পারে তো আপনাদেরকে দ্বিতীয় নাম্বার অপশানে দেখিয়ে দেব তো আপনারা প্রথমত এখানে আপনার মোবাইল নাম্বারটা দেখতে পারবেন আর আপনার যেটা আপনারা ইন্টারনেট প্যাক আর কি এই যেটা রিচার্জ করেছিলেন সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার কোন দিন শেষ হবে বা আপনার যদি ম্যান ব্যালেন্স থাকে তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন তো দ্বিতীয় নাম্বার অপশানটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কারো কারো কিন্তু এই কোডটা ডায়াল করলে হয় না বা আসে না এটা কিন্তু অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায় তো আপনারা দ্বিতীয় কিভাবে দেখবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা আসবে আপনারা ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা ডাইরেক্টলি দেখতে পারবেন যে এখানের আপনার যতগুলো সিম থাকবে সেগুলোর নাম্বারগুলো আপনারা কিন্তু খুব সহজে দেখতে পারবেন দেখতে পারছেন এখানে আমার ভোডা সিমের নম্বরটা কিন্তু এখানে অলরেডি সব দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার সিমের নম্বরগুলো দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুরা তো আজকের মতো এইটুকুই ছিল ধন্যবাদ